সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও হাজির হয়েছে একেবারে সহজ আর খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টক দই এর আগে আমি এক মিনিটে তিন ধরনের টক দই রেসিপি শেয়ার করেছিলাম সেখানে অনেকেই কমার্স করেছিলেন যে সেই টক দিয়ে রূপচর্চা করা যাবে কিনা বা মাথার চুলে দেয়া যাবে কিনা বা লাচ্ছি তৈরি করা যাবে কিনা অথবা ডায়েট হিসেবে খাওয়া যাবে কিনা তো এগুলো শোনার পর আমার মনে হলো যে আপনাদেরকে আসলে পারফেক্ট একটা টক দই রেসিপি দেওয়া দরকার এই জন্য আমি কিন্তু আজকে আপনাদের জন্য এই টক দই রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা এই টক দই দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন আপনাদের যা করার ইচ্ছে সব তো টক দই তৈরি করার জন্য কিন্তু প্রথমে আপনার দই লাগবে দইটা জমানোর জন্য সেটা টক দই হতে পারে বা মিষ্টি দই হতে পারে বা একদম ফ্রেশ দই হতে পারে যে দই টকও না মিষ্টিও না সেই দইটাও হতে পারে তো আমি এখানে দুই টেবিল চামচ দই নিয়েছি সেটা আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটে নিচ্ছি একদম ক্রিমের মতো স্মুথ করে নেব এতে করে যেটা হবে দইটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড হবে এবং দইটা খুব ভালোভাবে জমবে তবে লক্ষ্য রাখবেন দই যেন স্বর না থাকে তো দেখুন আমার এটা ক্রিমের মতো স্মুথ হয়ে গেছে তো এটা এখন আমি অন্য পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি তো সম্পূর্ণ দই আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এটা করার কারণ হচ্ছে আমি এখানে দুধ তৈরি করে নেব তো এখানে নিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধ যে কাপ দিয়ে মেপে নেবেন সেই কাপ দিয়েই দেড় কাপ পানি দেবেন তো আমি এখানে দেড় কাপ পানি দেবো আর পানিটা হবে গরম আপনার হাত সহ্য করতে পারে পারে না এরকম গরম তো এরকম গরমে যদি আমরা দুধ টক দইটা প্রথমে দিয়ে রাখি তাহলে অনেক সময় দইটা সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে আর যদি দইটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু দই ঠিকমতো জমবে না এই জন্য আমি কিন্তু এই দইটা অন্য পাত্রে উঠিয়ে রাখলাম আর এই গরম পানিতে আমরা গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নেব যেন গুঁড়া দুধ দলা পেকে না থাকে তো এটা মিক্স করতে করতে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ হালকা গরম থাকবে দই তৈরি করার জন্য আমাদের কিন্তু দই দুধটা প্রয়োজন হবে হালকা গরম সো এই জন্য কিন্তু আমি প্রথমে দইটা অ্যাড করলাম না এটা একটা রেখে দিলাম অন্য পাত্রে দইটা তাকি এটা আমরা খুব ভালোভাবে মিক্স করার পর দই যখন রুম টেম্পারেচারে আসবে অর্থাৎ হালকা গরম থাকবে এভাবে আঙুলি দিয়ে চেক করবেন ঠিক আছে অর্থাৎ হালকা গরম আছে এই পর্যায়ে আমি এখন এখানে টক দই অ্যাড করে দিচ্ছি দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে যে পাত্রে জমাবো সেই পাত্রে ঢেলে নিব এই কারণেই কিন্তু আসলে প্রথমে দইটা আমি সরিয়ে রেখেছি আর যদি হালকা গরম হতো আপনারা যদি গায়ের দুধে তৈরি করতেন গাভীর দুধ তাহলে সেই দুধটাকে অবশ্যই জাল করে একটু ঘন করে নেবেন ঘন করে নেওয়ার পর যখন রুম টেম্পারেচারে আসবে অর্থাৎ হালকা গরম থাকবে তখন ওই দুই দুধ মানে দইটা যখন আপনারা ফেটবেন তখন ওই হালকা গরম দুধটা এখানে ঢেলে দেবেন দিয়ে জাস্ট মিক্স করে তারপর আপনারা যে পাত্রে দই জমাবেন সেই পাত্রে রেখে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমি গুড়া দুধে তৈরি করে দেখাচ্ছি তাকে খুব দ্রুত হয়ে যায় বেশি রান্না করা ঝামেলায় আমি যাচ্ছি না এই জন্য আমি পানি গরম করে নিয়েছি আগে এভাবে তো মানে দইটা তৈরি করা খুবই সহজ আর একদম সময় লাগে না ঝামেলাও মনে হয় না খুব ঝটপট হয়ে যায় তো দেখলেন তো দই দিয়ে আমি কিন্তু এটাকে আবারও খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি তাকে দই এবং দুধ দুটোই খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো আমার এটা মিক্স করা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি সিরামিকের যে পাত্র রয়েছে এই পাত্রেই আমি কিন্তু দই জমাবো তো আপনারা চাইলে মাটির হাড়িতে জমাতে পারেন মাটির হাড়িতে জমালে যেটা হবে দুধে যে এক্সট্রা পানি থাকবে সেটা কিন্তু মাটির হাড়ি সোপ করে নেয় আর সিরামিকের পাত্র কিন্তু সেটা করবে না এটা কিন্তু কোনো প্রকার পানি সোপ করবে না দইয়ে যে পরিমাণ পানি থাকবে সেটা কিন্তু থেকেই যাবে আর বাকিটা আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো একটু সরিয়ে রেখে দিচ্ছি কারণ আমি এটা কম্বলতে পেঁচাবো অর্থাৎ ভারী কোনো কাপড়ের মধ্যে এটাকে পেঁচিয়ে রেখে দিব আমরা সারা রাতের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কম্বল নিয়েছি এটা আমি চার পাঁচ ভাঁজ করে নিয়েছি একটু মোটা করে ভাঁজ করে নেবেন দেখুন এটা দুই ভাঁজ নিচে কিন্তু আরও দুই ভাঁজ রয়েছে এর উপরে আমি এগুলো নিয়েছি আর সাবধানে আপনার কম্বলটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি লক্ষ্য করুন একটু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু পড়ে যেতে পারে তো প্রথমে এক পাশ থেকে তুলে দিবেন তারপর দুই পাশ থেকে তুলে নিয়ে বাকি যে এক পাশ থাকবে এই পাশ থেকে ফোল্ড করে আপনার পুরোটা ফোল্ড করে নেবেন এর উপরে আপনারা আরও দু একটা ভারী কাপড় দিতে পারেন এতে করে সুবিধা হবে যে এর ভিতরে যে তাপ থাকবে সেটা বাইরে যেতে পারবে না আর কম্বল কিন্তু তাপ সংরক্ষণ করতে পারে এই জন্য কম্বলে যদি আপনারা এইভাবে দইটা জমাতে দেন তাহলে দইটা খুব দ্রুত জমে যাবে তো আমি এটা সারা রাতের জন্য রেখে দিচ্ছে তো সারা রাত শেষে আমি ফিরে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে দইটা জমেছে কিনা আমি অবশ্য একবারও খুলিনি আমি কিন্তু এই কম্বলের উপর একটা ভারী কাপড় দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সেটা আমি খুলে ফেললাম এখন সাবধানে আমি এটা খুলে নিচ্ছি দেখুন পিরিসটা কিন্তু একটু সরে গেছে এত সাবধানতা অবলম্বন করার পরেও তো আমি আপনাদেরকে এখন কাছে থেকে দেখিয়ে দিব যে দই কতটা পারফেক্টভাবে জমেছে তো দেখুন আমি ওপর করে দেখাচ্ছি আমার মনে হয় না যে কেউ কখনো আপনাদেরকে এইভাবে দই ওপর করে দেখিয়েছে যে দই কতটা জমেছে যে ওপর করার পরেও পড়ছে না তো আমি পাশেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটাও কেমন হয়েছে আসলে সেম এটাও খুব ভালোভাবেই জমেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কাছে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা সিরামিকের ব্যাটে যার কারণে আমি একটু কাত করা মাত্র কিন্তু এটা পুডিংয়ের মতো সরে এসেছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু খুব সুন্দরভাবে জমেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো এই অবস্থায় আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি আপনাদেরকে ঢেলে দেখাবো তো ফিরে এসেছে তিন ঘন্টা পর আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তিন ঘন্টা পরও কিন্তু দই থেকে পানি কাটেনি তো আমি এটা উপর করে নিচ্ছি আপনার লক্ষ্য করুন তিন ঘন্টা পরেও কিন্তু দই থেকে পানি কাটেনি দই থেকে পানি ততক্ষণ কাটবে না যতক্ষণ আপনারা দই কাটবেন না যখন দই এক পাশ থেকে একটু কেটে নেবেন তখনই কিন্তু দইয়ে পানি কাটা শুরু করবে এটা দইয়ের নেচারাল ব্যাপার দই সময় পানি কাটে যতক্ষণ পর্যন্ত আপনি দই চামচ দিয়ে না কাটবেন কোনো এক পাশে ততক্ষণ পর্যন্ত আপনার দই থেকে কিন্তু পানি ছেড়ে দেবে না যখন আপনি চামচ দিয়ে কোনো এক পাশ থেকে কেটে রেখে দিবেন দেখবেন দশ মিনিট বা পাঁচ মিনিট পরে আপনার দই আস্তে আস্তে দই থেকে পানি কাটা শুরু করবে তো আমি আপনাদেরকে একটু চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি তবে এই দই কিন্তু পানি কাটলেও খুবই অল্প পরিমাণ কাটবে অর্থাৎ খুবই কম আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আসলে আমি বলে বোঝাতে পারবো না একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তাকে আপনারা বুঝতে পারেন যে দই কতটা পারফেক্ট জমেছে এবং কতটা সুন্দর হয়েছে এটা তো দেখেই খেতে ইচ্ছে করছে যারা ডায়েট করেন টক দই খেতে পছন্দ করেন তারা চাইলে এইভাবে টক দই তৈরি করে খেতে পারেন সকালে রাতে হ্যাঁ এটা কিন্তু আপনার ডায়েটের জন্য একদম বেস্ট তবে যারা ল ফ্যাট দই খেতে চান তারা দইটাকে অবশ্যই পাতলা করে তৈরি করবেন এত ঘন দই তৈরি করবেন না তো বাকি যেটা আছে এটা আমি আপনাদেরকে চাকু দিয়ে কেটে দেখাচ্ছে তো আমার যেটা টিটল ছিল যে কে বলে দই কেটে ভাগ করা যায় না তো দেখুন আজকে আমি আপনাদেরকে চাকু দিয়ে দই কেটে ভাগ করে দেখাচ্ছি যেটা এর আগে কেউ কখনো দেখায়নি আমার মনে হয় আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দই কেটে দেখালাম তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন আর সেই সঙ্গে আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লাস বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমি কখন কি ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাকে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে পারি আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য তো আমি আপনাদেরকে কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনারা কাছে থেকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে মানে এত সুন্দর টক দই আসলে ভাবা যায় না যে এত সুন্দর টক দই কি তৈরি করা সম্ভব যেটা চাকু দিয়ে কাটা যায় তো দেখুন এটা কিন্তু কাপালেও কাঁপছে না এটা এতটা সুন্দরভাবে জমে গেছে আমি কিন্তু কেটে রেখেছি বেশ কিছুক্ষণ তারপরেও কিন্তু পানি ছেড়ে দেয়নি তার মানে এখান থেকে পানি কাটবে খুবই কম এই যে দেখতে পাচ্ছেন জাস্ট দুই এক ফোটার মতো পানি কেটেছে আমি এটা আরেকটা ডিশে ঢেলে নিলাম আমি এই দইটা দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিও যাবে আমার এই টক দইয়ের আইসক্রিম তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর সামনে যে রেসিপি শেয়ার করব সেই রেসিপিটা আশা করছি দেখবেন টক দই আইসক্রিম আমি বাইরে খেয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদেরকে টক দই তৈরি করে ভিডিওটা শেয়ার করি প্লাস সেই সঙ্গে টক দই দিয়ে কীভাবে আইসক্রিম তৈরি করবে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অনেক মজার একটা রেসিপি টক দই দিয়ে আইসক্রিম আর খুবই সিম্পল খুব বেশি উপকরণ লাগে না এটা তৈরি করার জন্য আপনার হ্যান্ড ব্লেন্ডার বা বিটার বা ইলেকট্রিক বিটার কোনো কিছুরই প্রয়োজন হবে না জাস্ট হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে আপনারা টক দই তৈরি করে নিতে মানে টক দইয়ের মিষ্টি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আসলে অনেক কথা বলতে গেলে একসঙ্গে যখন দশ মিনিট একাধারে কথা বলতে গেলে কিন্তু কথা ভুল হয়ে থাকে মানুষমাত্র ভুল আমি চাইলেও হয়তো একে পারফেক্টভাবে কথা বলতে পারবো না আমি কথার মাঝে অনেক ভুল কথা হয়তো বলে ফেলেছি বা আটকে গেছে আশা করছি আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি সামান্য চিনি লবণ আর আপনার গ্লুকোজ এই তিনটা উপকরণ দিয়ে আমি কিন্তু এই দুই আইসক্রিমটা তৈরি করছি দেখতে পাচ্ছেন এটা জাস্ট ভালোভাবে ফেটে ডিপ ফ্রিজে রেখে দেবেন জমি গেলেই খাওয়া হয়ে যাবে